মন্দিরে পূজো দিয়ে তার কনভয় একটা কীর্তনে অংশগ্রহণ করেন, প্রচুর মানুষের সমাগম হয়েছিল। যে বাড়িটি ভাড়া করেছিলেন নন্দীগ্রামে থাকার জন্য সেই বাড়ির উদ্দেশ্যে রওনা, তারা দিদিকে দেখতে চান। যথারীতি দিদির কনভয় যখন গিয়ে পৌঁছয়, দিদির গাড়ি গিয়ে পৌঁছয়, দিদি গাড়ি থেকে নামেন, স্বাগত জানান। ঘুরে যখন দিদি তার গাড়ির মধ্যে ঢুকছে, মুখে তিনি পড়ে যান এবং গাড়ির ডালাটি আচমকা বন্ধ করে দেওয়ার চেষ্টা করা হয়। উনি যখন পড়ে যান, ওনার মাথায় চোট এবং সাথে সাথে পাটি ফুলে যায়। পেছনে কিছু পুলিশ ছিল আপনারা জানেন, এবং প্রচন্ড যন্ত্রণা হচ্ছিল। থাকবেন সেই বাড়ির উদ্দেশ্যেই রওনা হয়েছিলেন, কিন্তু এত যন্ত্রণা হয় এবং আপনারা দেখবেন যারা টিভি দেখেছেন, আমরা এই দৃশ্য দেখিনি। দিদিরা ওনাকে কভার করছিলেন, সাংবাদিকদের নেওয়া হলো। আমাদের এই যে বিক্ষোভ সভায় আমাদের দলের চেয়ারম্যান ধরমপাল গুপ্তা দিয়েছিলেন সাংবাদিক, তাতে উনি বলছেন পর্যাপ্ত পরিমাণে পুলিশ ছিল না, এসপি ছিলেন না, লোকাল এসপি, একজন মুখ্যমন্ত্রী হাই প্রোফাইলের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নমিনেশন দিতে যাচ্ছেন, সেখানে এসপি নেই, পর্যাপ্ত পুলিশ নেই, লোকাল পুলিশ কম, কেন তার সামনে কনভয় থাকবে না? এই ভিড়ের মধ্যে যখন নেত্রী চলে যাচ্ছেন, একজন রাজনৈতিক নেতা নেত্রী তারা জনগণের সাথে মিশে যেতে চান, আপনারা দেখেছেন। বিজেপি 100% সন্তুষ্ট, এই নন্দীগ্রামে শুভেন্দু ভয় পেয়েছে বলে এই কাজ করিয়েছে। দিদিকে কেউ হারাতে পারবে না, যত কিছু করুক দিদি দিদি আছে ভারতবর্ষে, দিদির মতন কোনো মুখ্যমন্ত্রী নেই এখানে। জন্ম থেকে নিয়ে মরা পর্যন্ত কোন স্টেটে আছে যা দিদি করেছে? উন্নয়ন উপরে উন্নয়ন আমাদের জনগণ সঙ্গে আছে, এই ভয় পেয়ে এরা এই সন্ত্রাস কাজ করেছে। হ্যাঁ, প্রতিবাদ হচ্ছে। আজকে আমাদের শিবরাত্রি বলে বিশাল মহাজুলুস হতো, আমাদের শিবরাত্রির জন্য এখানে প্রতিবাদ সভা করছে। বিজেপি কোন কর রা হ্যা জো কল ঘটনা হুয়া হ্যা ইসকা প্রতিবাদে হম লোগ ইয়া এটি করতে হ্যা অর ইয়া কে এই যে শিবরাত্রি দিনে জীব সেবার মধ্যে শিব সেবা কিভাবে ব্যাখ্যা করবেন? এটা হচ্ছে জীবে ব্যায়াম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। সুতরাং আজকের দিনে যে মানুষ মানব সেবা, বিশেষ করে শিশুদের মধ্যে যে শিব সবসময় জাগ্রত থাকে, তাদের সেবাই কিন্তু সবচেয়ে বড় সেবা। তাই আজকে এখানে শিশুদেরকে যেভাবে এখানে ভোজনের ব্যবস্থা করা হয়েছে তা অত্যন্ত ভালো, অত্যন্ত আনন্দদায়ক, মানব সেবার পক্ষে এটা অত্যন্ত একটা জরুরি ছিল। বিশেষ করে এই সময় যেখানে চতুর্দিকে লকডাউন ছিল, একসময় কোভিড ছিল, ছোটো ছোটো বাচ্চারা একটা আনন্দ পাচ্ছিল না মাঝখানে, সেই বাচ্চারা যাতে আজকে একটা আনন্দমুখর জায়গায় একটা উপস্থিত হতে পারে, তাই তাদের সবাইকে আজকে একত্রিত করা হয়েছে। এই জন্য আমি অত্যন্ত খুশি, সংগঠন আজকে যেভাবে বাচ্চাদেরকে নিয়ে উদ্যোগ নিয়েছে আজকে শিব পুজো উপলক্ষে, সেটা অত্যন্ত একটা আনন্দিত বস্তু এবং সবার কাছে সেটা একটা গ্রহণযোগ্যতা নিয়েছে অবশ্যই। आपको विचार करना है, 2021 में बीजेपी को फिनिश करना है, यही बोल के मैं अपना वक्तव्य समाप्त करता हूँ। जय हिंद बंदे मातरम, ममता बनर्जी जिंदाबाद, अभिषेक बनर्जी जिंदाबाद। सामने বিয়ে বাড়ি যে কোনো অনুষ্ঠানে কেনাকাটার একটাই নাম, কাঁচাপাড়া থানার মোড়ের মিমিস কালেকশন। ছোট বড় সকলের পছন্দের কুর্তি থেকে শাড়ি, আর সঙ্গে থাকছে হ্যান্ডমেড এবং ফ্যাশনেবল জুয়েলারি। আর দেরি নয় বন্ধুরা, এক্ষুনি চলে এসো মিমিস কালেকশনে। আমাদের ফোন নম্বর 9051
4633377 আবারও বলে দিই 9051463377 চট করে চলে এসো বন্ধুরা।